গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সকালবেলায় ঘুম থেকে উঠে বাসনপত্রগুলো নিয়ে আগে বেরিয়েছিলাম, তারপর দেখো হাঁড়ি কড়াই সমস্ত কিছু মেজে নিয়েছি, কারণ ছিল এটা শনিবারের ভিডিও। তো শনিবারের দিন তো নিরামিষ খাই, তার জন্য হাঁড়ি কড়াই তো মাজতেই হবে। তো হাঁড়ি কড়াই সমস্ত কিছু মেজে নিয়েছি, দেখো হাঁড়ির কালিটা অনেকটাই কিন্তু তুলে ফেলেছি আমি ডোলে ডোলে। তো দেখো চলো এখন হাঁড়িতে এই যে মাটি দিয়ে এখন চলো রোদে বসিয়ে দেবো, আর তোমরা ততক্ষণ অবধি ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর জানো তো বন্ধুরা, কিছু কিছু মানুষ আছে বা কিছু কিছু মানুষ আছো তোমরা আমাকে চেনো না, আমাকে কোনো দিন দেখোনি, বা আমি তোমাদেরকে কোনো দিন দেখিনি, কিন্তু তবুও তোমরা কত দূর থেকে কত ভালোবাসো, তাই না? রক্তেরটা নাই বা থাকলো, তাও তোমরা যে কমেন্টে আমাকে এত ভালো ভালো কমেন্ট করে এত ভালোবাসা দিয়ে যে ভরিয়ে দাও, আমি সত্যিই তোমাদের কাছে কৃতজ্ঞ। রক্তের সম্পর্ক থাকলেও কেউ কিন্তু এরকম ভালোবাসা দেয় না, এগুলো হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরা যে আমাকে এত ভালোবাসা দিচ্ছ তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো পারলে তোমরা একটু শেয়ার করবা, তোমাদের তো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আছে, পারলে তোমার আমার ভিডিওগুলো একটু তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও। এদিকে আমার বাইরের কাজকর্মগুলো হয়ে গেল, বাসন কটা মাজলাম, ওদিকে উনুনের পাটটা লেপে আসলাম, তারপরে দেখো ঘরে চলে এসেছি, ঘরটা ঝাঁতি। তার ঘরের ভেতরটার অবস্থা দেখেছো বন্ধুরা? আজকে অরিত্রীর পাপা উঠে গেছে, কিন্তু অরিত্রী এখনও ঘুম থেকে ওঠেনি। আমি বললাম থাক এখন রাখতে হবে না, কারণ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা পড়ছে। এই কদিন ধরে তো আমাদের ইন্ডিয়াতে নদিয়াতে তো প্রচুর ঠান্ডা পড়ছে, কি বলবো, আর এত ঠান্ডা পড়ছে, এত ঠান্ডা পড়ছে। আমি বললাম কি উঠেই বা কি করবে, উঠতে হবে না এখন, শুয়ে থাক। তো এই দেখো অরিত্রীর পাপা ঘরে দাঁড়িয়ে আছে, আর আমি উঠে এই যে কাজকর্মগুলো সারছি। কালকের একটা ভিডিওতে কমেন্ট এসেছিলো যে এই ঘরটা মানে কার, ঠিক আছে? তো আমি বলছি এই ঘরটা একসাথে থাকতে কার ঘর, মানে আমার শ্বশুর আমার কাকা শ্বশুররা যখন একসাথে ছিল তখন একসাথে থাকতে বানিয়েছিল। তো এই ঘরটাতে প্রথম তখন আমার শ্বশুর থাকতো, অরিত্রীর পাপা তখন ছোট ছিল, তখন এই ঘরটা মানে ওরা থাকতো। এখন যেহেতু অরিত্রীর পাপাকে বিয়ে দিয়েছে, মানে ছেলেকে যেহেতু বিয়ে দিয়েছে, তার জন্য এখন আমরা ওই পাকা ঘরটাতে থাকি, আর আমার শ্বশুররা এই যে ভাঙা এই যে টালের এই ঘরটাতে থাকে। তো এই ঘরটা হয়তো দুই একদিন থাকবে, তারপরে ভেঙে ফেলবে। এই ঘরটা বললাম না তোমাদের পাকা ঘর করবে ওপরে টিন দিয়ে। তো আমার কাছে আরও অনেক অনেক কমেন্ট আসে, যে আমাকে অনেকেই কমেন্ট করে যে পুচকু হওয়ার পর তো আমি তো একা একা ভিডিও করি, তখন কি আমি ভিডিও দিতে পারবো, তোমাদের এখন থেকেই টেনশন হয়। সত্যি তোমাদের এরকম ভালোবাসা দেখে মানে সত্যিই খুব ভালো লাগে, জানো তো, মন থেকে তোমরা আমাকে যে এতটুকু ভালোবাসো সত্যি আমার খুব ভালো লাগে। অবশ্যই যদি আমি ভালো থাকি, যদি বেঁচে থাকি, অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো যে অরিত্রী, জানো তো, যখন ছোট ছিল, যখন হয় তখন 3 মাস প্রচুর কান্না করতো, প্রচুর দিন রাত 24 ঘন্টা কান্না করতো, সেই কান্নাটা যেন আমার এই দ্বিতীয় বাচ্চাটা যেন না করে। মানে কাঁদবে না কেন, বাচ্চারা অবশ্যই কাঁদবে তাই বলে, কিন্তু সবসময় না। আমাকে জানো না, অরিত্রী যখন ছোট ছিল নাওয়া খাওয়া আমার মায়ের আর আমার পুরো বন্ধ করে দিয়েছিল, নাচিয়ে নাচিয়ে পুরো সিদ্ধারা আমার পুরো ব্যাকা হয়ে গেছিলো। সেই কথা মনে পড়লে রাতে ঘুম হতো না, খেতে পারতাম না। সকালে আমার মা সকালে খেলে আবার রাত 10টার সময় ভাত খেত, মানে সেই সব কথা মনে পড়লে না গায়ের ভেতরটা না শিউরে ওঠে, কাটা দিয়ে ওঠে, ভয় ভয় করে যে আবার কি হবে। তোমরা ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করো। আর অরিত্রীর পাপাকে কমেন্ট করে জানিও যে দাদা ভাই দিদি ভাইয়ের পাশে থেকো, তাহলে তোমাদের দাদা ভাইকে বলো একটু ভিডিও করে দিতে, সেই সময় যখন আমি পারবো না
তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে পারবো ভিডিওগুলো। আবার তোমরা অনেকে জিজ্ঞাসা করছো যে আমার বাড়ি কোথায়। আমার বাড়ি হচ্ছে নদিয়ার শান্তিপুরে, মানে ভারতের মধ্যে নদিয়ার শান্তিপুরে, ঠিক আছে? তো দেখো, অরিত্রী উঠলো, অরিত্রীকে সোয়েটার জামা টামা পরিয়ে তারপরে দেখো অরিত্রীর পাপা, অরিত্রী, আমি, আমরা তিনজন মিলে একটুখানি রাস্তার এদিকে এসেছি হাঁটতে। তো ব্রাশ করতে করতে এসেছি, এখন ব্রাশ ট্রাশ করে গিয়ে তারপরে হচ্ছে তোমার চা করব ঘরে গিয়ে। আর এইদিকে দেখো রাস্তাটার অবস্থা কি, মানে গরু বেঁধে বেঁধে রাস্তাটার অবস্থা একদম যাচ্ছে তাই করে ফেলেছে। দেখো অনেকটাই সকাল হয়ে গেছে, তাও কুয়াশা দেখো কত, এখন যেন কুয়াশাগুলো না কাটতেই চায় না। আর এই কিছুদিন ধরে, মানে 8-10 দিন ধরে এত ঠান্ডা পড়ছে, কনকন করছে হাত পাগুলো, মানে কিছুতেই যেন শীত ভাঙছে না। শীত পড়ুক কিন্তু রোদ্দুর থাকলে শীতটা কিন্তু শীত বলে অতটা মনে হয় না, কিন্তু রোদ্দুর যদি না ওঠে তাহলে বুঝতেই পারছো আর ভালো লাগে না। দেখো বন্ধুরা, রাস্তা রাস্তা হেঁটে চলে এসেছি, এই যে জল এসেছে, জল কিন্তু জোরে আসেনি, দেখতেই পাচ্ছ একদম আস্তে আস্তে জল পড়ছে। তো এই টাইম কলের জল দিয়ে আমি এই যে মুখটাকে ধুয়ে ফেলছি, আর চলো মুখটুক ধুয়ে গিয়ে এখন হচ্ছে তোমার চা করব। তোমরা অনেকে অনেক দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখছো, তা আমার সত্যিই ভীষণ ভালো লাগছে। আর দেখো বন্ধুরা, বাথরুমের দরজাটাই একটুখানি ফাটা আছে, মানে ছিঁড়ে গেছে ওখান থেকে। কি হয়েছিল চলো তোমাদের সাথে একটু গল্পটা করি। আমার যখন প্রথম বছর বিয়ে হয়, আমার মাঘ মাসে বিয়ে হয়েছিল, তারপর বৈশাখ মাসে এসেছিল প্রচুর জোরে ঝড়, ঠিক আছে? আমাকে বলেছিল বাথরুমের দরজাটা দিয়ে রাখতে, আমার না তখন বুদ্ধি ছিল না, কি বলতো, তখন তো বাড়িতে না পায়খানা বাথরুম ছিল না, অত মর্মও বুঝতাম না, অত বুঝতাম না, মানে কাকাদের বাথরুম ছিল ওগুলোতেই যেতাম আর কি, তো জানো তো, তারপরে দিয়েছিলাম না। আর ঝড় এসে দড়াম করে একদম দেয়ালের সাথে বাড়ি খেয়ে ওইটুকু পুরো ছিঁড়ে গেছে। তো সেই থেকে ওটা চিহ্ন হয়ে গেছে যে বিয়ের বছরে আমার ঝড় এসেছিল, ওই ঝড়ে মানে ভেঙে গেছে দরজাটা, ওরকমভাবে ছিঁড়ে গেছে টিন ওইটুকু। আর জানো তো বন্ধুরা, হচ্ছে জলটা একটু বেশি নিয়ে ফেলেছি আমি, জানি না, অরিত্রীর পাপা বলছে আমি আজকে রক্ত পরীক্ষাটা করতে যাব, মানে থ্যালাসেমিয়া পরীক্ষাটা আজকেই করতে যাব। তো কি আর করা যাবে, একটু বেশি করে নিয়ে ফেলেছি, অরিত্রীর আমি দুজন মিলে খেয়ে নেব। আর শ্বশুরমশাই এনে দিয়েছিল 5 প্যাকেট, 10 টাকা দামের প্যাকেটগুলো, 5 প্যাকেট আমল দুধের প্যাকেট, ঠিক আছে? অরিত্রী বলেছিল দাদু আমি কিন্তু আমল দুধ খাবো। তো দেখো মানে টাইম কলের জল না, সরি, এটা হচ্ছে কেনা জল দিয়ে দুধ চা করেছি, এত বিচ্ছিরি একটা কালার হয়েছে, কালো কালো কালার হয়েছে, কেন বলো তো, কেনা জল দিয়ে দুধ চা করলে এরকম বাজে কালার হয়। তো দেখো চা নিয়ে নিয়েছি আমার আর অরিত্রীর, আর এখন মুড়ি। তো সকালবেলায় জানি দুধ চা খেলে পরেই গ্যাস হবে, কিন্তু দুধ চায়ের একটা আলাদা টেস্ট থাকে বন্ধুরা। তো চলো, একটু লোভ লাগছিল, কি আর করা যাবে, এই সময় নাকি যা খেতে ইচ্ছা করে তাই খেতে হয়। তো ওর আমল দুধের প্যাকেট দিয়ে আমি দুধ চা করে ফেললাম। আর ওদিকে সকালবেলায় উঠেই অরিত্রী বসেছে, মানে পড়তে তো বসেনি, বসেছে ফোন নিয়ে, বলছে আগে খাবো তারপরে পড়তে বসবো। আমি বললাম ঠিক আছে, তাহলে খা তারপরে পড়তে বসতে হবে, তারপরে চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে। আর তোমরা একটু বলবে তো দুধ চায়ে কোন জল দিলে আর কীভাবে করলে দুধ চাটা একদম দেখতে খুব সুন্দর কালার আসবে। তো দেখো অরিত্রীর পাপায় এক ব্যাগ ঠেসে ঠেসে কালকে ঘাস নিয়ে এসছে, তো এসে দেখছি যে মানে গামলাটার ভেতরে বিচুলি রয়েইছে। তো ঘাস আর দিলাম না, ঘাসের ব্যাগটা রেখে দিয়ে আটা একটুখানি ছিটিয়ে দিলাম। কত যে হিসাব করে, কত দিক সামলে, কত রকমভাবে কাজ করতে হয়, সে আর কী আর বলবো তোমাদের। ও, আমার একজনা এক বন্ধু কমেন্ট করেছে যে আমার ক্যামেরাম্যানকে, আমার ক্যামেরাম্যান কেউ না বন্ধু, আমি নিজে নিজেই ভিডিও করি, আমার স্ট্যান্ড আছে, স্ট্যান্ড দিয়ে ভিডিও করি। তোমাদের দাদাকে বলবো কি, ও কোনো সময়ই সময় পায় না, সময় সময় মেয়েকে বলি যে বাবা একটু ফোনটা একটু ধরো, ও রেগে যায়, ও ফোন ধরতেই চায় না। তো আমার স্ট্যান্ড আছে, স্ট্যান্ডেতেই আমি বেশিরভাগ কাজটা চালাই। আর জানো তো রাস্তাঘাট, মাঠ ঘাট নেই, রাস্তাঘাট নেই, বাড়ি নেই, মানে যেখানে যাই সেখানেই ব্লগারদের ভিডিও করতে হয়। আর এই ভিডিও করা নিয়ে কত মানুষ যে কত কথা বলে, সে যারা ভিডিও করে তারাই একমাত্র এর মর্মটা বোঝে, কত রকমভাবে কত দিক থেকে কত মানুষের মানে ফুসলানি শুনতে হয়, মানে কানাঘুষা শুনতে হয়, মানে কি বলবো, কিন্তু মানে কোনো দিকে চোখ না রেখে শুধুমাত্র তোমাদের জন্য আমি ভিডিও করে যাচ্ছি। তো এখন দেখো সমস্ত কাজ কমপ্লিট করে, এই দেখো এখন রান্না বসানোর পালা,
9টার মধ্যে তো রান্নাটা বসাতেই হবে, তবুও রান্না করতে করতে আমার 11টা বেজে যায়। কারণ একবারে রান্না করি শীতের সকাল, মানে সকালবেলায় উঠতে উঠতেই তোমার কত বেলা হয়ে যায়। তো 9টার মধ্যে ভাতটা বসিয়ে দিই, যাতে অরিত্রীর পাপাকে অন্তত আলু সেদ্ধ ভাতটুকু দিতে পারি, যেন খেয়ে কাজে যেতে পারে আর কি। আর না খেয়ে কাজে গেলে না খুব খারাপ লাগে নিজের কাছেই, মনে হয় কি নিজে বাড়িতে বসে বসে খাবো, আর হচ্ছে মানুষটা কাজ করে আসবে, খাটাখাটনি করে আসবে, আর ও খেয়ে যাবে না, তো নিজের কাছে না খুব খারাপ লাগে। তো গরমকালে তো তখন মানে সেদ্ধ ভাত সকালবেলায় করা হয়, আবার দুপুরে আবার রান্না করা হয় রাত আর দুপুরের জন্য। কিন্তু শীতকালে যেমনি বেলা হয়ে যায়, এই ধরো এই রান্না করতে করতে 11টা বেজে যাবে, আবার তাহলে কখন দুপুরে ভাত বসাবো বলো তো? তার জন্য একবারেই ভাতটা বসাই, তার জন্য অরিত্রীর পাপাকে সেদ্ধ আর একটা ভাজা দিয়ে ভাত দিয়ে দিই, ও খেয়ে কাজে চলে যায়, তরকারিটা আমি পরে রান্না করি। তো দেখো বন্ধুরা, ওদিকে প্রেশার কুকারে আমি ডালটা বসিয়ে দিলাম, মটরের ডাল নিয়ে এসেছি। আজকে শনিবার তো, মটরের ডাল, অনেকদিন ডাল খাওয়া হয় না, মটরের ডাল রান্না করবো। আর কুচি কুচি করে আলু কেটে নিচ্ছি, তো আলু ভাজা করব। তো আলু ভাজা আর মটরের ডাল হবে সিম্পল, আজকেকার খাওয়া দাওয়া হবে। আর একটা আলু সেদ্ধ দিলাম, যদি ডাল টাল হয়ে সুমন না হয় তাহলে অরিত্রীর পাপাকে বলবো যে আলু সেদ্ধটা দিয়ে, আলু সেদ্ধটা মেখে দেবো, ওটা দিয়ে বলবো কি খেয়ে যেতে। প্রেশার কুকারটায় কী হয়েছে আমি জানি না, সিটি দেয় না জানো তো বন্ধুরা, এইরকম আওয়াজ খালি করেই যাচ্ছে করেই যাচ্ছে অনেকক্ষণ থেকে। তো প্রেশার কুকারটা যে কবে বাস্ট করবে ভগবান জানে। তো না পেরে, মনে মটরের ডাল ভাতে দিলে তো সেদ্ধ হবে না, না পেরে তো প্রেশার কুকারে দিলাম, দিয়ে তোমার এই অবস্থা হলো। তারপরে দেখো এখানে হচ্ছে ফুল ঝরা বিক্রি করতে এসছে, এই কাকুটা প্রত্যেক বছর আমাদের বাড়িতে আসে ফুল ঝরা বিক্রি করতে, মানে পৌষ পার্বণের আগে ফুল ঝরা আমাদের বাড়িতে লাগে। তো মটরের ডালটা ফুটিয়ে নামিয়ে নিয়েছি, তারপরে ফোড়নে তোমার সোমবারে দিয়েছি দেখো, জিরে দিয়েছি, তারপরে তেজপাতা দিয়েছি, আর আদা জিরে বাটা দিয়েছি, দিয়ে এই দেখো ডালটা সম্বার করে ফেললাম। আদা জিরে বাটা মটরের ডালে না দিলে তো একদম ভালো লাগে না খেতে। 11:30-12টা না বাজলে তো রোদের দেখাই পাওয়া যায় না। তো দেখো একটু রোদ এসছে, তো ভাবলাম ব্ল্যাঙ্কেটটা এখনও অবধি তো একদিনও রোদে দেওয়া হয়নি, তো ব্ল্যাঙ্কেটটা চলো একটুখানি রোদে গরম করে নিই, তারপরে স্নান, অরিত্রীকে স্নান করব, আমি স্নান করব। তো এইটুকু টাইমের মধ্যে যেটুকু গরম হয় হবে। তো এই যে রোদে চেয়ারের মধ্যে দিয়ে গেলাম, আর ওদিকে আমার শাশুড়ি মা উঠোনে বসে বসে ভাত খাচ্ছে। নজরিয়া লাগে নহীঁ কহিয়ো।
তো দেখো বন্ধুরা, এর মধ্যে স্নান করে চলে আসলাম, আর এদিকে ব্ল্যাঙ্কেটটাও হালকা হালকা আমার গরম হয়ে গেছে। চলো এখন ভালোই হবে, দুপুরবেলায় শোবো, গরম মানে ব্ল্যাঙ্কেটের ভেতরে শোবো। আর ব্ল্যাঙ্কেটটা না একটু ওয়ার দিয়ে নিলে বেশ ভালো হতো। তো ব্ল্যাঙ্কেটটা ওয়ার না দিলে কী হয় বলো তো, একদম নোংরা হয়ে যায়, পরে কাচতে খুবই অসুবিধা হয়। মানে 2 বছর আগেকারের কথা বলছি, তখন নতুন নতুন ব্ল্যাঙ্কেটটা বের করেছিলাম সেই বছর। বের করে তোমার কাচতে কাচতে আমার হাতে নখ ছিল, নখটাই পুরো উল্টে গেছিলো, উল্টে পুরো রক্তের মানে কি বলবো ছড়াছড়ি হয়ে গেছিলো, এত মানে লেগেছিলো আমার, মানে নখটা পুরো উল্টে গেছিলো। তো দেখো স্নান করে আসলাম, দুপুরবেলাকার খিচুড়ি ছিল, ডিম ছিল, দুপুরবেলাকার না সরি সকালবেলার, অরিত্রি স্কুলে গেছিলো তো সেই খিচুড়ি খানিকটা ছিল, তো কুসুম দিয়ে ভালো করে মেখে দিলে অরিত্রি বেশ খিচুড়িটা ভালোই খায়, স্কুলের খিচুড়িটা। তো স্কুলের খিচুড়িটা ডিমটা একটুখানি খাওয়িয়ে দিচ্ছে, তাহলে একটু পেটটা ভরা থাকবে। তো মায়েদের দেখো সব দিকেই খেয়াল রাখতে হয়, বাচ্চা না খেলেও খুব খারাপ লাগে, কষ্ট লাগে, আবার সময়তে রাগ হলেও মানে বকা দিয়ে দিই, গালাগালি যা মুখে আসে তাই বলে দিই, মায়েরা তো এরকমই, তাই না বলো তো। বিকেলবেলাতে এসেছিল টাইম কলে জল, মানে এখন টাইম কলে দিনের মধ্যে 5 বারও জল দিচ্ছে, মানে অল্প একটু করে দিচ্ছে, 1 ঘন্টা 1/2 ঘন্টা এরকমভাবে দিচ্ছে, মানে দিনের মধ্যে 5-7 বার জল আসছে। তো অরিত্রির পাপা আবার টাইম কলের সাথে, মানে জল তো পড়েই যাচ্ছে টাইম কলের সাথে, একটা পাইপ সেট করেছে, সেট করে আমাকে বলছে ফুল গাছে জল দিতে। দেখো পাইপে তো জলই আসছে না, দেখে পুরো হাসি লেগে যাচ্ছে, মানে নিচু করলে অল্প একটু পড়ছে, আর একটু যদি উঁচু করা হয় একদমই জল পড়ছে না। তো সেই দেখে দেখে খালি হাসছি আর অরিত্রের বাবার সাথে মজা করছি। অরিত্রি জানো তো কালকে মানে কোনো একটা বাচ্চার আঁক খাওয়া দেখে বাড়িতে এসে খুব জেদ করছিল, মা আমি আঁক খাবো। কিন্তু দেখো আজকে আঁকালা এসছে, আমি খুব মানে তাড়াহুড়া করে এসে এই দেখো আঁকালার কাছে আঁক কিনতে এসেছি। বাচ্চা যেটা চায় সেটা সাথে সাথে দিতে না পারলেও পরে অনেক পরে হলেও দেওয়ার চেষ্টা করি। তো দেখো আঁক কিনতে এসেছি, একটা আঁক আছে 20 টাকা করে, ওগুলো একটু ভালো, আর একটা আছে 15 টাকা করে। তো 15 টাকার আঁকগুলোই নিলাম, 2টো আঁক নিলাম, ঠিক আছে। আর লোকটা জানো তো আমাকে ঠকিয়ে দিচ্ছিল, আমাকে একটা পোকা আঁক দিচ্ছিল। তো আমি তো দেখে চিনতেই পেরে গেছি, আমাদের দেশে তো আঁক হয়, আর আমি ছোটোবেলা থেকে আঁক চাষ দেখেই বড় হয়েছি। তো লোকটাকে আমি বললাম এটা তো পোকা আঁক দিচ্ছ, লোকটা বলছে না না পোকা না, ওটা ওরকমই। আমি বলছি আমার বাবা আঁক চাষ করে, আমি জানি পোকা কোনটার ভালো কোনটা। তারপরে লোকটা জানো তো আঁকটা পাল্টে দিল, তাহলে দেখছো যদি কিছু না বলতাম তাহলে ওই পোকা আঁকটাই কীরকমভাবে আমার উপরে গচিয়ে দিত বলো তো। তো এখানে 30 টাকার আঁক কিনলাম, তো 2-3 দিন বেশ ভালোই খেতে পারবো, আঁকগুলো সব একটা একটা করে হাতের থেকে পড়েই গেল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা বন্ধুরা, বাই, সবাই ভালো থেকো।